এখানে আমাদের পিকনিকে, তো পিকনিকে যেহেতু আসছি আমাদের প্রোগ্রামের নাম হলো স্টাডি ট্যুর, তো স্টাডি ট্যুর উপলক্ষে আমরা কিছু একটু পড়ালেখা করবো, ইংলিশ নিয়ে চর্চা করবো। তো আমরা তোমাদের চারজনকে চারটা প্রশ্ন করবো এবং তোমরা সঠিক আনসার দিবো, ঠিক আছে? প্রথমে আমি তোমাকে জিজ্ঞেস করছি ইংলিশে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, একটা শব্দ জিজ্ঞেস করবো, তুমি এটা বাংলা বলবো, ঠিক আছে? তুমি বাংলা বলবো যে আতিথা বাতিথিয়ার ইংলিশ কি? নিবলিস। ওকে, আনসার সঠিক হচ্ছে তাহলে 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 গুড, ধন্যবাদ। দাঁড়াও, তারপরে তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করবো যে স্বামী স্ত্রীর একসাথে ইংলিশ কি হবে? স্পাউসেস। গুড, ওকে, আনসার সঠিক হচ্ছে তাহলে তাহলে ধন্যবাদ। হ্যাঁ, তারপরে তুমি বলো ভাই বোন, ভাই বোন ইংলিশ কি হবে? সিবলিংস। গুড, আনসার সঠিক হচ্ছে তাহলে গুড। তুমি বলো, তুমি বলো যে মামা মামিয়ার ইংলিশ কি হবে? সিবলিংস। ওকে, আনসার সঠিক হচ্ছে গুড, তাহলে সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, এবার তোমরা দুজন আসো, তোমাদের দুজনকে দুইটা প্রশ্ন করে আসো, আসো তোমরা, তোমাদের একটু একটু দাঁড়াই, দুজনকে প্রশ্ন করে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করে। হ্যাঁ হ্যাঁ, প্রথম তুমি বলো যে তুমি প্রেজেন্ট ইন্ডিয়া ফিক্স টেন্সে একটা বাক্য বলো। হ্যাঁ বলো, আই গো টু কলেজ। আই গো টু কলেজ, ওকে, আনসার সঠিক হচ্ছে গুড, ধন্যবাদ। হ্যাঁ, তারপরে ইয়ে বলো, তুমি বলো তোমার নাম কি? মাই নেম ইজ আশিষ সরেশ। আশিষ সরেশ, আশিষ সরেশ, তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বাক্য বলো। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ওকে, আনসার সঠিক হচ্ছে তাহলে তাহলে সবাই তাহলে আজকে তাহলে আমরা সবাই একসাথে বলি। তো এখানে আমরা কুইজ অংশগ্রহণ করে কেমন লাগলো সবার কাছে? অনেক ভালো লাগলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সময় দিয়েছে এই জন্য ধন্যবাদ। তো তোমরা একটু পিকনিকে আসলে সবাই একটু পড়ালেখা আরো ভালো করে করবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাই একসাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।